ওম তৎ সৎ, এটা যে কোনো কাজের, বিশেষত শুভ কাজের প্রারম্ভে অর্থাৎ শুরুতেই বলতে হয়, উচ্চারণ করতে হয়, জপ করতে হয়। কেন, সেই কারণটা আমরা আজ শুনে নিই। বন্ধুরা, আমাদের হিন্দুদের যে সনাতন ধর্ম, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি বা এক মুহূর্তের ঘটনা নয়। হাজার হাজার বছর ধরেই তিল তিল করে গড়ে উঠেছে এই সনাতন ধর্ম। মানুষের জীবনের প্রত্যেকটি কাজের ব্যাপক পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করার পরই প্রাচীন ঋষিগণ এক একটি নিয়ম প্রবর্তন করেছেন। এটা কয়েক বছরে তৈরি করা কোনো সংবিধান বা আইন কানুন বা নিয়মবিধি নয়, এর পেছনে রয়েছে হাজার হাজার বছরের দীর্ঘ সাধনা। আর তাই এই সমস্ত অনুশাসনের মধ্যে রয়েছে মানব জীবনে উন্নতির সুনির্দিষ্ট পথ। কোনো গোষ্ঠী বা দল কোনো মাঙ্গলিক কাজ শুরুর পূর্বে কি বলছে তা তাদের গোষ্ঠীগত বিষয়, কিন্তু সনাতন ধর্মীয় যে শাস্ত্র, সেই শাস্ত্র বলছেন প্রতিটি কাজের পূর্বে যদি কেউ ওম তৎসৎ ধ্বনি উচ্চারণ করে তাহলে সেই কাজটি অবশ্যই সফলতা পায়। দেখে নেওয়া যাক এই ওম তৎসৎ সম্পর্কে আমাদের শাস্ত্রাদি কি বলছে। তৈতরীয় উপনিষদের দিকে চোখ মেলা যাক। তৈতরীয় উপনিষদে বলা হচ্ছে এই ওঙ্কার দ্বারাই সমস্ত শব্দ জগৎ পরিব্যাপ্ত। ওম এই শব্দটি সম্মতি জ্ঞাপক বলে পরিচিতি লাভ করেছে। ওম ধ্বনি শ্রবণ করাও যাজ্ঞিকদের একটি বিশেষ কাজ। সামবেদীয় ওম উচ্চারণ পূর্বক সামগান করে থাকেন দেবতাদিগের উদ্দেশ্যে যাজ্ঞিকরা। আবার স্তোত্র পাঠকগণ ওম বলে শস্ত্র নামক স্তোত্র সমূহ পাঠ করেন এবং যজুর্বেদীগণ প্রতিটি কার্যে ওম উচ্চারণ করেন। ব্রাহ্মণগণ ওম বলে বেদ অধ্যয়ন শুরু করেন। এটা গেল তৈতিরীয় উপনিষদের কথা। এইবারে আমরা দেখে নিই ছান্দোগ্য উপনিষদ এ বিষয়ে কি বলছে। ওম এই অক্ষরকে উদ্গীত রূপে উপাসনা করবে, কারণ প্রথমে ওম শব্দ উচ্চারণ করে পরে উদ্গীত গান করা হয়। আবার ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে ওম উচ্চারণ করে শ্রবণ করানো হয়, ওম উচ্চারণের দ্বারাই মন্ত্রপাঠ করানো হয়। আবার গীতার সপ্তদশ অধ্যায় রয়েছে ওম তৎ সৎ, এই তিন প্রকার পরম ব্রহ্মের নাম। আবার গীতার ওই একই অধ্যায় বলা হচ্ছে এই কারণে ব্রহ্মবিদগণ শাস্ত্রোক্ত কর্মে সর্বদা ওম উচ্চারণ করেন। যারা মোক্ষ কামনা করেন তারা ফল কামনা ত্যাগ করে তৎ এই শব্দ উচ্চারণ করে বিবিধ যজ্ঞ তপস্যা ও দান কর্ম অনুষ্ঠান করেন। কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব নির্দেশনার্থ সৎ শব্দটি সংযুক্ত হয়। আবার যে কোনো মঙ্গল কাজেও সৎ শব্দ ব্যবহৃত হয়। এখন এই যে ওম, এটি অ, হস্যকার ও ম, এই তিনটি অক্ষর দিয়ে তৈরি হয়েছে। সংস্কৃত ভাষায় প্রত্যেক বর্ণের মাধ্যমে একটি করে শব্দ বোঝায়। যেমন কতে সূর্য, খতে আকাশ, আর অ হস্য কার এবং ম, এই দিয়ে যথাক্রমে সৃষ্টি স্থিতি ও প্রলয় রূপ ব্রহ্মবাচকতা বোঝানো হয়ে থাকে। আবার সন্ধির নিয়ম অনুযায়ী অযুক্ত হস্য ওকার হয়, আর তার সাথে ম নিয়ে ওম অথবা ওং এই সংস্কৃত শব্দ তৈরি হয়। তাই ওম তৎ সৎ এই সংকল্প দ্বারাই সমস্ত কাজ শুরু করতে হয়। অর্থাৎ যে কোনো ধরনের কাজই পরমাত্মাকে স্মরণ করে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করা উচিত। ওম তৎ সৎ এই তিনটি সচ্চিদানন্দ ঘন পরমাত্মার পবিত্র নাম, যা জীবমাত্রেরই কল্যাণকারী। এটি উচ্চারণ করলে কি হয় না, জীব পরমাত্মার সম্মুখীন হয় এবং এর দ্বারা শাস্ত্রবিহিত কর্তব্য কর্মের যে সমস্ত অঙ্গবৈগুণ্য থেকে যায় সেগুলো দূরীভূত হয়। আমরা দেখছি শ্রীমৎ ভগবত গীতা রচনা করার সময় মহর্ষি বেদব্যাস প্রত্যেকটি অধ্যায়ের শেষে ওম তৎ সৎ উচ্চারণ করেছেন। কেন, কারণ ওম উচ্চারণের অর্থ হলো এই যে আমার রচনার অঙ্গবৈগুণ্য যেন দূর হয়, এমনটা বলতে চাইছেন বেদব্যাস। তৎ উচ্চারণের অর্থ কি, আমার রচনা যেন ভগবতের প্রীতি কল্যাণে হয়, ভগবানের প্রীতি কল্যাণে হয়, এমনটা বলছেন, ভাবছেন
বেদব্যাস। এবং সৎ উচ্চারণের অর্থ হলো এই, আমার রচনা সৎ অর্থাৎ অবিনাশী ফল প্রদান করে যেন, এমন কামনা প্রার্থনা করছেন বেদব্যাস। ওং, তৎ এবং সৎ এই তিন নামে পরমাত্মাকে স্মরণ করা হয়। অতএব কোনো ক্রিয়া বা কাজ বা কর্ম, যেমন তপ, যজ্ঞ, দান ইত্যাদি কার্যে যদি কোনো ত্রুটি বা ন্যূনতা হয়, তবে কি করতে হবে? সেক্ষেত্রে পরমাত্মার নাম স্মরণ করলে সেই অভাব পূর্ণ হয়। যেমন ধরুন বাড়িতে যারা রান্না করেন, কোনো একটা রান্না করতে গিয়ে যদি সেখানে লবণ বা নুনের পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেই তরকারি তো আর খাওয়ার উপযুক্ত থাকে না। তখন কি করতে হয়, রান্নাকারী তখন আরও কিছুটা জল মিশিয়ে দেন ওই তরকারির সঙ্গে, যাতে লবণাক্ত ভাবটা কমে যায়। তেমনি যদি কেউ নিষ্কামভাবে যজ্ঞ করে, দান করে বা এই ধরনের কোনো শুভ কর্ম করে, তাতে যদি কোনো কিছুর অভাব বা অঙ্গহানি ঘটে, তাহলে যে ভগবান যজ্ঞাদির সৃষ্টি করেছেন তার নাম স্মরণ করলেই সেই অঙ্গহানি দোষ পূরণ হয়ে যায় পরমেশ্বরের করুণায়। তাই যে কোনো কাজ শুরুর আগে ভারতের প্রাচীন মুনি ঋষিগণ এই নির্দেশ দিয়েছেন যে, দেখো, যে কোনো কাজ শুরুর আগে যদি হরি ওং তৎসৎ বা ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করা যায়, তাহলে কিন্তু সেই কাজে অবশ্যই সফলতা আসে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করেন, কমেন্টস করেন, খুব ভালো ভালো লাইক করেন, আজও তাই করবেন, আর সঙ্গে খুব ভালো ভালো প্রশ্ন পাঠান, আমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।